মানে যেখানে একটা ছেলেকে যদি বলা হয় যে লিপস্টিক পরো, সে বলবে না এটা তো মেয়েদের, হাই হিল জুতা পরো বলবে না 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 এটা ইট শুড বি, মানে এটা ওমেনদের ওয়ার, মহিলারা পরবে। তাকে যদি বলা হয় তুমি ব্রা পরো, ব্রা বলছে ইম্পসিবল, কীভাবে আমি এটা ব্রা ব্রা পরবো, এটা তো এক মেয়েদের ভাই, মহিলা মেয়েদের। এখন যদি তাকে প্রশ্ন করা হয় কে বলছে ব্রা মেয়েদের, কে বলছে লিপস্টিক মেয়েরা পরবে, কে বলেছে হাই হিল জুতা মেয়েরা পরবে, সে বলবে যারা হাই হিল জুতা ইনভেন্ট করছে, অথবা সে বলবে যারা লিপস্টিক আবিষ্কার করছে বা যেভাবে ইউজ টু বি হয়েছে। সো একটা কালচার যখন তাকে শেখায় যে লিপস্টিক মেয়েদের পোশাক, হাই হিল অথবা ব্রা মেয়েদের পোশাক, কিন্তু যখন তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব বলে যে স্বর্ণ গহনা সোনা মেয়েদের অলংকার ছেলেদের না, ওই ছেলেটা পাশ্চাত্যের যে শিক্ষা ব্রা হাই হিল জুতা অথবা লিপস্টিক, সে এটা মেনে চলে, তার কাছে লজ্জা লাগে যে এটা মেয়েদের, আমি যদি লিপস্টিক পরি মানুষ আমাকে হিজড়া বলবে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে অলংকার বা স্বর্ণ গহনা মহিলারা পরবে, পুরুষরা নয়। কিন্তু সে ব্রেসলাইট পরে, আংটি দিয়ে কানে দুলো লাগে স্বর্ণের, আফসোস আফসোস।